মুঠোফোনের বাজারে আবারও ফিরছে মোটোরোলা রেজার। সম্প্রতি প্রতিষ্ঠানটি রেজার সিরিজের দুটি নতুন মডেলের বাজারে আনার ঘোষণা দিয়েছে, যার একটি মোটোরোলা রেজার 40 প্লাস আলট্রা আসছে এ মাসের 23 তারিখে। বিস্তারিত নুসরাত মুমির প্রতিবেদনে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। হ্যালো মোটো, এই রিংটোন নিঃসন্দেহে আপনাকে নিয়ে যাবে শৈশবে। একবিংশ শতাব্দীর শুরুতে নজরকাড়া ফোনে যখন বাজার মাতোয়ারা, তখন মোটোরোলা জিতেছিল মানুষের হৃদয়। এই মার্কিন ব্র্যান্ডের রেজর সিরিজ ফোনের আবেদন ছিল আকাশচুম্বী, কিন্তু পিছিয়ে পড়ল টিকে থাকার লড়াইয়ে। তবে হাল ছাড়েনি উৎপাদক প্রতিষ্ঠান। গ্রাহক চাহিদা বিবেচনায় 2019 সালে বাজারে আনে পুরনো রেজর সিরিজের নতুন ফোন। চমক হিসাবে ছিল ফোল্ডিং স্মার্ট হ্যান্ডসেট। সে ধারাবাহিকতায় আসছে মোটোরোলার রেজর 40 আলট্রা। মোবাইল ফোন শিল্পে পথ প্রদর্শক মোটোরোলা 2019 সালে প্রথম ফোল্ডিং স্মার্ট হ্যান্ডসেট বাজারজাত করেছি আমরা। ভোক্তার চাহিদার কথা মাথায় রেখে পণ্য তৈরি করেছি, সময়ের সাথে তাল মিলিয়ে ডিভাইস সরবরাহের চেষ্টা করেছি। সুদর্শনী হ্যান্ডসেটে আছে আল্ট্রা থিন গ্লাসের LTPO 3.6 ও 6.9 ইঞ্চির ডিসপ্লে। ছোট কভার স্ক্রিনেও চালানো যাবে সব অ্যাপ। নতুন মডেলের এই ফোন উৎপাদনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট। আছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, 12MP মেইন ক্যামেরা এবং 5W তারবিহীন চার্জার। ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। গ্রাহকদের কাছে প্রযুক্তি পণ্যের ব্যবহার সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন চাহিদা পূরণের সক্ষমতা আছে এমন মোবাইল ফোনই চাই গ্রাহক। শুধু স্ক্রিন নয়, প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নত উপকরণ ব্যবহার করছি। এর দাম পড়বে $999। নতুন এই স্মার্টফোন প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে টিকে থাকবে নাকি কালের গহ্বরে হারিয়ে যাবে, সেটা সময় বলে দেবে। নুসরাত মৌমি, চ্যানেল 24।